গ্রাম্য পরিবেশের রাস্তাগুলো, মিঠো পথ, আহা, তোমরা যারা শহরে থাকো এরকম গ্রাম্য ভিডিও দেখতে তোমাদের নিশ্চয় অনেকেই ভালো লাগে যে গ্রাম্য কতটা, গ্রাম কতটা সুন্দর হয়, কতটা শান্তি হয়। মানে গ্রামের মধ্যে বসবাস করলে বন্ধুরা, সামনে এখানে একটা ছোট্ট একটা শাবকের বাচ্চা, মানে আর কি ছাগল ছানা দেখা যাচ্ছে। তোমরা কি সেটা দেখতে পাচ্ছ? তো এই দেখো, এই এখন খেতে ব্যস্ত। তো এই এইসব দৃশ্য একমাত্র গ্রামগঞ্জে গেলেই দেখা যায়। আমি এখন একদম পুরো ভোর ভোর এসেছি। তো দেখো, ভোর ভোর এসেছি একটা গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য, গ্রামের যা যা সৌন্দর্য হয় সবটাই তোমাদের সামনে তুলে ধরবো একটা সুন্দর গ্রাম্য পরিবেশের সাথে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর তোমরা প্লিজ প্লিজ ভিডিও শেষ অবধি দেখো। আর দেখো, এটা হচ্ছে ডুমুর গাছ। ডুমুর গাছ সহজে দেখা যায় না, কিন্তু একমাত্র দেখা যায় কোথায় না, গ্রামগঞ্জে। তো সেমনি একটা গ্রামে এসেছি। তো দেখো, সেই গ্রামেরই কি সুন্দর সুন্দর ডুমুর দেখা যাচ্ছে। দেখো, আর আর এটা হচ্ছে সেই ডুমুরের ফুল। ডুমুরের ফুল কথা দিয়ে যাচ্ছে না, যা কোনোদিনও দেখা যায় না, কিন্তু সেটাও সম্ভব। আর দেখো, দূরে বন, তো আমি বেশি ভেতরে যাব না, কারণ ওই দিকে নাকি শিয়াল আছে, প্লাস সাপখোপের ভয়ও আছে। তো সেই জন্য আমি ওই দিকে আর যাবো না। তো তোমাদেরকে আমি দূর থেকে দেখিয়ে দিচ্ছি। আর দেখো, এটা হচ্ছে একটা ভলিবল খেলার মাঠ। তো দুধারে বাঁশ টাঙিয়ে মাঝখানে একটা দড়ি বাঁধা হয়েছে। তো এবার এখানে ভলিবল হয়, ভলিবল না না সরি সরি, আমি তোমাদের ভুল বললাম, এটা এখানে ফুটবল খেলা হয়। এটা হচ্ছে গোল পোস্ট, এই একটা গোল পোস্ট আর ওই একটা গোল পোস্ট, দুটো গোল পোস্ট। তো এবার মাঝখানে যে খেলা হয়, আর যেহেতু আমি একদম সকাল সকাল এসেছি, তো এখন কেউ নেই, তো একটু বেলার পরে ছেলেগুলো আসবে, এসে যথারীতি খেলাধুলা শুরু করবে। বন্ধুরা, তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ গ্রামগুলো কত সুন্দর। এইখানে পরিবেশ একদম শান্ত, শুদ্ধ বাতাস, একদম মাইন্ড পুরো ফ্রেশ হয়ে যায়, দারুণ। আর তোমরা যারা শহরে থাকো, তো কোনো দিনও গ্রাম আসোনি, তো অবশ্যই একবার গ্রাম বাংলা থেকে একবার ঘুরে এসো। গ্রাম এই গ্রামই হচ্ছে কিন্তু শহরের মূল শেকড়, তাই না? তাই গ্রামকে তো ভুললে হবে না, না তো জাস্ট তোমরা গ্রামের ভিডিওগুলো দেখতে থাকো, মানে পরপর পরপর এখন দু তিনটে দেবো, তো দেখতে থাকো। আর আর এই ভিডিওটা এনজয় তো করবি, করো এনজয়। তো তোমরা দেখতে পাচ্ছ ছোট্ট একটি শাবকের বাচ্চা, বা আমরা যেটাকে বলি ছাগল ছানা, দেখো কি সুন্দর ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কিরে, কি খবর তোর, তোর মা কোথায়? তুই কি সকাল সকাল চড়তে বেরিয়েছিস নাকি খেতে বেরিয়েছিস? বল বল দর্শকদের বল, কি খবর তোর? এটা দেখো, এটা হচ্ছে পুকুর। গ্রামে এরকম পুকুর হামেশাই দেখেছে। আর দেখো, এটা হচ্ছে পুকুরে ঠিক হয়ে, এখানে পুকুরে আর কি যা কাজ হয়। আর এটা আছে পুকুর বলা যায় না, এটা একটা ডোবা, কারণ এই ডোবাতে অনেক রকমের মাছ আছে। এইসব ডোবাতে শোল মাছ বেশি থাকে, তো ডোবাটা যথেষ্ট ভালো রকমের জল আছে। এই ডোবাটাতে বিশাল পরিমাণে জল আছে। আমি দেখতে পাচ্ছ গোমাতারা আছে। গ্রাম্য পরিবেশে এই জিনিসটা বেশি দেখা যায়, গোমাতা। আর এই গোমাতা বললে ভগবান শ্রীকৃষ্ণের কথা মনে পড়ে, রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ। গোমাতা কি সুন্দরভাবে বসে আছে, গোমাতা জয় শ্রীকৃষ্ণ, রাধে 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 হরে কৃষ্ণ।
দেখো হাঁসের দল একদম এক্ষুনি সামনে যেয়ে দিয়ে সবকটা জলে নিয়ে পড়বে। এই দেখো জলে নিয়ে পড়লো। কত গোমাতা দেখো, সারি 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 সব গোমাতারা বসে আছে চুপ করে, কত শান্ত। হ্যাঁ কত শান্ত, গোমাতাদের সেবা করলে এ করলে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাওয়া যায়। ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত একটি প্রিয় একটি জীব বা বাহন তোমরা বলতেই পারো। সামনে দেখো, সামনে খুব সুন্দর একটি নদী আছে। তো আমি এখন অনেক একটা উঁচু জায়গায় আছি, তো সেই উঁচু জায়গা থেকে তোমাদের সেই নদীটা দেখাচ্ছি। আর দেখো এগুলো হচ্ছে ঘুঁটে, তো মানে এখানে জাস্ট ঘুঁটে দেওয়া হয়েছে। তো এইসব সিনারি একমাত্র গ্রাম্য পরিবেশেই পাওয়া যায়। তো দেখো এইটা হচ্ছে নদী, এই নদীটার কী নাম কী বৃত্তান্ত সেটা তোমাদের পরের ভিডিওতে আমি একটা দেবো, কারণ সেই ভিডিওটাতে শুধু এই নদীটাকে নিয়েই থাকবে। ঠিক আছে, তো জাস্ট তোমাদের দেখতে পাচ্ছ বিশাল বড় একটা নদী। দেখো এখানকার এই রাস্তাটা বাঁধানো হয়ে গেছে, আগে সব মাটির ছিল এখন বাঁধানো হয়ে গেছে, কারণ যত সময় যাচ্ছে সব কিছুরই উন্নতি হচ্ছে, সেই জন্য রাস্তাঘাটে তো আগে হওয়া দরকার না, তো সেই জন্য রাস্তাটা উন্নত। তো দেখো আমি সকাল সকাল একদম হাঁটতে হাঁটতে তোমাদেরকে আমি গ্রামটা ঘুরে দেখেছি, যেহেতু একদম সকাল সেহেতু রাস্তাঘাটের লোকজন খুবই কম, কমই বলতে হবে। এখন এসেছি গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে, স্কুলটা কত সুন্দর দেখো, কত শান্ত, কত নিরিবিলি একটা জায়গা দেখো। তোমাদের আমি চারপাশটা জাস্ট ঘুরে দেখাচ্ছি। একটা স্কুলের মধ্যে কি হয়, চারধারে বাউন্ডারি হয়, স্কুল হয়, খেলার জায়গা হয়। তো দেখো খেলার জায়গাটা এখন আর প্রায় নেই বললেই চলে। বিভিন্ন রকমের পাখির আওয়াজ, কখন গোমাতার আওয়াজ, পাখির আওয়াজ। স্কুলটা এখন মোটামুটি বন্ধ আছে, চালু হবে আবার। দেখো এটা হচ্ছে দোলনা খাওয়ার, কেন সবাই দোলনা ফোলনা খায়। এখানে দোলনা খাওয়ার যে দড়িটা, দড়িটা এখন আর নেই দেখো, শুধু উপরে বড় বড় দোলনা খাওয়ার সেই শিকলটা আছে। তো এখানে সকালবেলা আসলে কিন্তু ভালো এক্সারসাইজও করা যাবে, তাই না? এখানে ভালো এক্সারসাইজ করার জন্য জিনিসও আছে, কি বলো বন্ধুরা, তোমরা কি বলো? হচ্ছে রাস্তা, কেন স্কুলের ভেতরে উপরে যে গাছগুলো আছে সেই গাছের পাতাগুলো এখানে পড়ছে। তো দেখো সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি, কারণ পরে আমি তোমাদেরকে দেখাতে নিয়ে এলাম বাঁশ বাগান। গ্রামে বাঁশ বাগানও থাকে, তো এই বাঁশ বাগানটাকে নিয়ে অনেকে অনেক রকমের মত আছে। গ্রামগঞ্জে বাঁশ বাগানে রাতের বেলা ভূতের টান্দ, ভূতের উপদ্রব, তো তোমরা অনেক কিছুই শুনেছো। তো তো যাই হোক, যেটাই শোনো না কেন, তো তোমাদেরকে আমি সেটা দিনের বেলাতে দিনের আলোতে আমি তোমাদের সেই বাঁশ বাগানটা দেখাচ্ছি। দেখো এই হয়েছে সেই বাঁশ বাগান, গ্রামগঞ্জে বাঁশ বাগান। আর এই একটা মন্দির, শ্রী মনসা মন্দির। তো মন্দির এখন গেট বন্ধ, তো তাই আমি তোমাদেরকে আমি ভেতরে গিয়ে দেখাতে পারছি না, তো বাইরে থেকে যতটা সম্ভব দেখানোর আমি তোমাদেরকে দেখালাম। আর সোজা এগিয়ে যাব, সোজা গিয়ে সামনে একটা তেঁতুল গাছও আছে।
এটা একটা সরু গলি, তো বেশি জোর যেতে পারবো না, কারণ সামনে রাস্তা ব্লক আছে, কারণ ওইদিকে গেলে বিয়ার বড় একটা দিঘির মতো পড়বে। তো যাই হোক, আর দেখো সামনে হচ্ছে, দেখতে পাচ্ছ সামনে হচ্ছে একটা খড়ের পালুই আছে, ইয়ে আছে, ওইটা হচ্ছে একটা গোশালার মতো। আর দেখো এখানে যে গ্রামগঞ্জে যে গাছগুলো দেখা যায় রাস্তার ধারে ধারে, এটা হচ্ছে সেই গাছ। আমি আর একটা জায়গায় নিয়ে নিয়ে যাচ্ছি তোমাদেরকে, দেখো এখানে সামনে দূরে অনেকগুলো হাঁস আছে, আর এইটা এই বাঁশ বাগানটা প্রচুর বড়, প্রায় 1 বিঘার উপরে বাঁশ বন, বিরাট বড় বাঁশ বন। তো দেখো সেখানে আমি ভেতরে ঢুকতে পারবো না, কারণ সেটা অনেকটা ময়লা হয়ে গেছে। তো দেখো এখানে অনেকগুলো হাঁস তোমাদেরকে আমি দেখাচ্ছি, তো সামনে গেলেই মনে হচ্ছে হাঁসগুলো পালিয়ে যাবে। তো এই দেখো, এই দেখো একে একে সবকটা হাঁস জলে নেমে পড়লো, কারণ যেহেতু আমি সামনে গেছি অবভিয়াসলি তারা ভয় পেয়ে জলে নেমে গেছে। তো দেখো এটা হচ্ছে পুকুর, আর ওই দিকে চার ধারটাই হচ্ছে বাঁশবন, পুরোটা জুড়ে আছে এই বাঁশবন। তোমরা দেখতে পাচ্ছ খড়ই খড়ের পালুইয়ের উপরে কুমড়ো ফুল, হ্যাঁ খড়ের পালুইয়ের মধ্যে কুমড়ো ফুল, এই কুমড়ো ফুলের বড়া হয়, এখান থেকে কুমড়োও হয়। বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও, আর তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক পরবর্তী ভিডিওতে। আর পরবর্তী ভিডিওগুলোতেও গ্রামের আরও সুন্দর জিনিস দেখাবো, গ্রামের শ্মশানও দেখাবো। তো তোমরা প্লিজ ভিডিওটাকে লাইক করে দাও, একটা কমেন্ট করে দাও, আর সাবস্ক্রাইব বাটনে গিয়ে বেল আইকন অল করে দাও, তাহলে যখনই কোনো ভিডিও ছাড়বো সবার আগে তোমরা দেখতে পাবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।